মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের যে আমরা গত ক্লাসে পড়া শেষ করেছিলাম কোথায়, তোতা কাহিনী এই গল্পটিতে। এই গল্পটি আমাদের আলোচনা শেষ হয়েছিল, আজকে আমাদের আরেকটি নতুন গল্প পড়ার কথা। চলো আমরা সবাই গল্পটা দেখি, কার লেখা গল্প, কি গল্প এবং গল্পটি আমরা পাঠ করব। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। সবাই কি বই দেখতে পাচ্ছ? জি মিস, জি মিস দেখা যাচ্ছে। তো দেখো আমরা আজকে যে গল্পটা পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে জি। গল্পটি লিখেছেন জসীমউদ্দীন। জসীমউদ্দীনের নাম তোমরা সকলেই জানো, তিনি আমাদের পল্লী কবি, তার অনেক কবিতা আমরা পড়েছি। তো আজ আমরা, ওয়ালাইকুম আসসালাম, আজ আমরা তার একটি গল্প পড়তে যাচ্ছি। এই গল্পটি মজার, হাসির গল্প। তো এই হাসির গল্পতেও আমাদের অনেক কিছু শেখার আছে। সেই কি শেখার আছে, কি নিয়ে এত হাসি, সবই আমরা গল্পটি পড়তে গেলে জানবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা জসীমউদ্দীনের এই জিত গল্পটি পড়ি। এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব, কোনোদিন খায় কোনোদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া কাপড় বুনাইয়া কি বা তাহাদের আয়। তোমরা কি তাঁতি চেনো? তাঁতি কাকে বলে? যারা কাপড় বুনে। হ্যাঁ, তাঁতে যারা কাপড় বুনে, সুন্দর সুন্দর শাড়ি, তারপর আরো এরকম যারা বস্ত্র তৈরি করেন তাদের বলা হয় তাঁতি। তো আমরা দেখব, আমরা কি দেখছি যে এইখানে একটা তাঁতির গল্প। এক তাঁতি আর তার স্ত্রী, তারা খুব গরিব, কোনোদিন তারা খেতে পায় কোনোদিন আবার খেতে পায় না। তাদের আয় খুবই অল্প। আগেকার দিনে তাহারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য কত বাদশা জাদিরা, কত নবাব জাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি পারিত। অর্থাৎ তাদের এই যে আগে যখন বেশি উপার্জন ছিল তখন কি হতো, তাদের হাতে তৈরি একটা শাড়ি পাওয়ার জন্য অনেক বাদশার মেয়ে, বাদশা জাদি মানে বাদশার কন্যা, তারপর নবাব জাদি মানে নবাবের কন্যা, অর্থাৎ অনেক বড় বড় ঘরের মেয়েরা যাদের অনেক অর্থ, তারা এসে এই শাড়ি মানে তাহাদের উঠানে গড়াগড়ি পারিত মানে হচ্ছে তাদের শাড়ি পাওয়ার জন্য একদম ব্যাকুল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বইটা কি চলে গিয়েছে? মিস আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো তারপরে কি আছে, তখন একখানা শাড়ি বুননে মাসের পর মাস লাগিত, কোন কোন শাড়ি বুনন করতে বছরেরও বেশি সময় ব্যয় হইত। অর্থাৎ এই যে শাড়ি বোনার যে প্রক্রিয়াটা, শাড়ি তৈরি করার, তাতে তাতে শাড়ি তৈরি করা বা তাতে শাড়ি বোনা, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল। একটা শাড়ি বুনন করতে মাসের পর মাস চলে যেত, কোনো কোনো শাড়ি আছে যেটা বুনন করতে এক বছরেরও বেশি সময় চলে যেত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘরর ঘরর করিয়া সুতা কাটিত, খুব ধরিয়া ধরিয়া, চোখে নজর আসে না এমনই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো আঁধারির মধ্যে সুতা কাটা শেষ করিতে হইত, সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত তখন সুতা কাটিলে সুতা তেমন মুলাম হইত না। মুলাম মানে হচ্ছে মোলায়েম বা কোমল। তো এই শাড়ি বোনাতে অনেক কষ্ট, অনেক যত্ন নিতে হতো, মানে রাত শেষ হয়নি এমন সময় তাদেরকে এই তাঁতির বউ চরকা নিয়ে সুতা কাটত, এবং খুব সরু চিকন করে সুতা কাটতে হতো, এবং সেই সুতা কাটা শেষ করতে হতো কখন, ভোরবেলায় আলো আঁধারের মধ্যেই, সূর্যের আলো চারদিকে ছড়িয়ে গেলে তখন আর সুতা কাটলে সেই সুতাটা মোলায়েম হতো না। তো কত কষ্ট করে একটা শাড়ি তৈরি করতে হতো। তারপরে দেখো তারপরে তাঁতি আবার সেই সুতা নানা রকমের রং মাখাইত, এত সরু সুতা আঙুল দিয়া ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাঁতে পরাইয়া কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বুনাইত। সেই শাড়ির উপর বুনট করা থাকিত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গুলে বকওয়ালি আর কত লুবান কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। এই যে আমরা দেখছি যে তোমরা কখনো নকশি কাঁথা দেখেছো? নকশি কাঁথা যদি দেখো তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে কাঁথার পুরোটা জুড়ে নানা রকম নকশা, গাছ, পাখি, ফুল, লতা পাতা, মানুষ, এরকম নানান নকশা থাকে। তো এই যে শাড়িটা, সেই শাড়ির কথা যে বলছে তাঁতিরা কীভাবে শাড়ি বানাতো, সেখানেও নানান কিছু নকশা থাকতো, রাজকন্যার মুখের হাসি, রূপকথার অনেক কাহিনী। তারপরে এই যে গুলে বকওয়ালি, গুলে বকওয়ালি হচ্ছে একটা পরীর নাম, তো এরকম নানান ধরনের নকশা থাকতো এইসব শাড়িতে, এবং এই নকশা তৈরি করতে অনেক যত্ন প্রয়োজন ছিল। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর, কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমন্ডন, মধুবালা, কাজললতা, বালুচর, শাড়িগুলির নাম শুনিয়াই কান জুড়াইয়া যায়। কিন্তু কিসে কি হইয়া গেল, দেশের রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল, বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কাপড়ের কল মানে হচ্ছে যন্ত্র, কল মানে হচ্ছে এখানে যন্ত্র, কলের ধোয়ার ওপর সোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল, যেমন সস্তা তেমনই টেকসই, আবার যেখানে সেখানে পাওয়া যায়, তাঁতির কাপড় আর কে কিনিতে চায়। দেখো কলের ধোয়ার মানে আমরা দেখেছি কলকারখানার উপরে ধোয়া উড়ে যায়, ওই মেশিনের যে ধোয়া যন্ত্রপাতির, তো সেই যন্ত্র দিয়ে তৈরি যে কাপড়, সেই কাপড় তৈরি করতে এত কষ্ট হতো না, এত যত্নও দরকার ছিল না। তাঁতিরা যত কষ্ট করে ভোর হওয়ার আগে খুব চিকন চিকন সুতো দিয়ে
কাপড় তৈরি করত, শাড়ি তৈরি করত, এত কষ্ট যন্ত্রের সাহায্যে কাপড় তৈরি করতে ছিল না। সেই কাপড়গুলো অনেক সস্তা ছিল, যেমন সস্তা ছিল তেমন টেকসই ছিল, মানে মজবুত টেকসই, যেটা সহজে নষ্ট হয় না, আবার সেটা সব জায়গায় পাওয়া যেত। এই কারণে তাঁতির কাপড় আর কেউ কিনতে চাইত না। হাট হইতে নকশি বাড়ি হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে। এই যে হাট, হাটে হচ্ছে জিনিসপত্র বেচাতে না হয়, হাট থেকে নকশি শাড়ি, হাটে তারা নকশি শাড়ি নিয়ে যেত বিক্রি করার জন্য, এবং সেই শাড়ি বিক্রি হতো না, তারা শাড়ি ফিরিয়ে নিয়ে আসতো, এবং দুঃখে কষ্টে তাঁতিরা কাঁদত। শূন্য হাড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। দেখো কত কষ্ট, যে তাদের ভাত রান্না করার মতো চালও থাকতো না, এত তাদের অভাব শুরু হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনন ভুলিয়া গেল। এখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাহাতে কোনো রকমে ধীরে ধীরে এটা পৃষ্ঠা নাম্বার ৭। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনন ভুলিয়া গেল। এখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। মিল হচ্ছে ওই যে কাপড় তৈরির যে কারখানা, সেটা হচ্ছে মিল। তো মিলের তৈরি কাপড়গুলো মোটা সুতার ছিল। এটা ৭ নম্বর পেজ। দেখো এই যে মিলের তৈরি কাপড়গুলো মোটা সুতার ছিল, ওই তাঁতিদের তৈরি কাপড়ের মতো চিকন বা মিহি সুতার ছিল না। ওই মোটা সুতার কাপড় টেকসই ছিল, সস্তা ছিল, সেই কাপড় মানুষ কিনতে চাইতো। এই কারণে সেই মোটা সুতার কাপড় ওয়ালাইকুম আসসালাম সেই মোটা সুতার কাপড় তাঁতিরাও বোনাতে চেষ্টা করতো, এবং সেই সুতা আবার সব জায়গায় পাওয়া যেত না, চোরা বাজার থেকে বেশি দামে কিনতে হতো। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাহাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারিলাম না, এত করিয়া তোমাকে বলি হাটে যাও, ভালো মতো একটা মাছ কিনিয়া আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনিয়া আনিব। সে হাট যায়, পরের হাট যায়, আরো এক হাট যায়, তাঁতি কিন্তু মাছ কিনিয়া আনে না। দেখো ওদের এত অভাব শুরু হয়েছে, আগে তারা অনেক উপার্জন করতে পারতো, এক একটা শাড়ি অনেক ভালো দামে বিক্রি করতে পারতো, কিন্তু এখন এই কারখানায় কাপড় বা শাড়ি তৈরি হওয়ার পর থেকে ওদের বেচা কেনা এত কমে গিয়েছে যে তারা একটা মাছও কিনে খেতে পারছে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই ধরিল, এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রহিল করিয়া তোমার চরকা, রহিল করিয়া তোমার নাটাই, আমি আর নলি কাটিব না। চরকা হচ্ছে, চরকা নাটাই এগুলোতে হচ্ছে যে সুতা কাটা হতো কাপড় তৈরির কাজে, এগুলো ব্যবহৃত হয়, নাটাইতে সুতা জড়ানো থাকে। তো এই যে তাঁতির বউ এখন বিদ্রোহ করছে যে যদি মাছ কিনে না আনো তাহলে আর কোনো কাজই আমি করব না, রহিল করিয়া তোমার শলা, আমি আর তেনা কারাইব না, শুধু শাক ভাত আর শাক ভাত, খাইতে খাইতে পেটে চর করিয়া গেল, তাও যদি পেট ভরিয়া খাইতে পাইতাম। মানে তারা এখন শুধু শাক দিয়ে ভাত খাচ্ছে, তবুও সেটা পেট ভরে খেতে পারছে না,
এতটাই তাদের অভাব। তাঁতি আর কি করে, একটা ঘষা পয়সা ছিল তাই লইয়া তাঁতি হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তুর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া তাঁতি তিনটি ছোট্ট মাছ কিনিয়া আনিল। তাঁতি কয়টা মাছ কিনল? তিনটা। এখন থেকে শুরু হবে মজা, দেখো কি হয়। মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি, আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এইভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরাইয়া কত গুমর করিয়াই সে মাছ কুটিল, যেন সত্য সত্যই একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল। এরপর এরপর কি হলো চলো দেখি। তাঁতি আর তার বউ খাইতে বসিল তিনটি মাছ, কে দুইটি খাইবে আর কে একটি খাইবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতি বউকে বলে, দেখো রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনিয়া আনিয়াছি, আমি দুইটি মাছ খাই তুমি একটা খাও। বউ বলে, উহু তাহা হইবে না, এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনাইয়া আনিলাম, আমি দুইটি মাছ খাইব। তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরো কথা ওঠে, তর্ক বাড়িয়া যায়, সেই সঙ্গে রাতও বাড়ে। কিন্তু মিস আপনার কথা কিছু বোঝা যায় না। আমার কথা কি কেউ বুঝতে পারছো না? মিস বুঝতে পারছি। মিস আপনার কথা বোঝা যাচ্ছে। তাহলে কেটে কেটে আসতেছে। আচ্ছা, বেশিরভাগই শুনতে পাচ্ছো তাহলে, কারো হয়তো ইন্টারনেট একটু সমস্যা করছে, ঠিক হয়ে যাবে। দেখো কোথায় ছিলাম, এই যে তর্ক বাড়িয়া যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না, কে দুইটি মাছ খাইবে আর কে একটি মাছ খাইবে। অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হইল। তখন দুইজনে স্থির করিল তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে, যে আগে কথা বলিবে সেই একটা মাছ খাইবে। তাঁতি এদিকে মুখ করিয়া, তাঁতির বউ ওদিকে মুখ করিয়া শুইয়া রহিল। থালা ভরা ভাত তরকারি পড়িয়া রহিল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। দেখো তিনটা মাছ কিনেছে মানুষ দুইজন, কে দুটো খাবে এই সিদ্ধান্ত নিতে না পেরে ভাত তরকারি সব পড়ে রইল। আর এরা একটা কি করলো, চুক্তি করলো যে যে আগে কথা বলবে সে একটা খাবে, একটা মাছ। এখন দেখি কার ভাগ্যে একটা মাছ আছে। দুপুর কাটিয়া সন্ধ্যা হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। বেলা যখন পর পর, আকাশের কিনারায় সাঁঝের কলসি ভরো ভরো, পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই আজ তাঁতি আর তাঁতির বউকে দেখিতেছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না, চরকার ঘরর ঘরও শুনি না, কোনো অসুখ বিসুখ করিল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হইলে কি হয়, কারো কোনো ক্ষতি করে নাই কোনোদিন। এই যে দুপুর হয়ে গেল, দুপুর হয়ে গেল, দুপুর পার হয়ে সন্ধ্যা হলো, কিন্তু তাদের কোনো কথাবার্তা নাই, কারণ তারা তো একটা প্রতিজ্ঞা করেছে যে যে আগে কথা বলবে সে একটা মাছ খাবে, কেউই একটা মাছ খেতে চায় না, এ কারণে দুজনই কথাবার্তা বন্ধ করে বসে আছে। তো কথাবার্তা বন্ধ, কাজকর্ম বন্ধ, তো তাদের যারা প্রতিবেশী তারা এই তাঁতি আর তাঁতির বউকে নিয়ে খুব চিন্তা করছে যে তাদের কোনো বিপদ হলো কিনা। একজন বলিল, চলো ভাই দেখিয়ে আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সাড়া শব্দ নাই, ভিতর হইতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল তাঁতি আর তাঁতির বউ শুইয়া আছে, নড়ে না, চড়ে না, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল তাহারা মরিয়া গিয়াছে।
এই যে সবাই দেখতে আসলো ওদেরকে, এসে ডাকাডাকি করে কিন্তু তারা নড়াচড়া করে না, কথাও বলে না। তো গায়ের মোল্লা এসে তাদের এই অবস্থা দেখে পরীক্ষা করে বলল যে তাঁতি আর তাঁতির বউ মারা গিয়েছে। আহা কি ভালোবাসা রে, তাঁতি মরিয়াছে, তাহার শোকে তাঁতি বউও মরিয়া গিয়াছে। এমন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই, আতর গোলাপ মাখাইয়া কাফন পরাইয়া এদের একই কবরে দাফন করি। গোরস্থান সেখান হইতে এক মাইল দূরে, এই অবেলায় কে সেখানে যাইবে? পাড়ার দুইজন ইমানদার লোক মরা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইবে। গোরস্থানে মুর্দা আনিয়া নামানো হইল। মোল্লা সাহেব একটা খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন। দেখো অবস্থা সব, যে এই যে মাছ খাওয়ার জন্য তারা চুপ করে আছে, তাদেরকে মৃত ভেবে কবরস্থানে নিয়ে গেল, সেইখানে কবর দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু তবুও তাদের মুখে কোনো কথা নেই। তারা মাছ দুজনেই চায় যে আমি দুটো মাছ খাবো, তবু কথা বলবো না। তারপরে কি হয়, তার নির্দেশ মতো কবর খোঁড়া হইল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করাইয়া কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তাহাদের বুকের উপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল, তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন বাঁশ খুঁটি সমেত তাঁতি লাফাইয়া উঠিয়া বলিল, তুই দুইটা খা, আমি একটা খাব। মানে কি, এই যে কবর কবরে ওদের শুয়ে ওদের বাঁশ চাপা দিয়ে যখন একদম মাটি চাপা দেওয়া শুরু হয়ে গেছে, এখন তো কবরের মধ্যে আটকা পড়ে তারা মারা যাবে, এখন তাঁতি লাফিয়ে উঠেছে, তাঁতির বউ ওঠেনি, কিন্তু তাঁতি লাফিয়ে উঠে বলেছে যে তুই দুইটা খা, আমি একটা খাবো। মানে আমি হেরে গেলাম, এই যে বাজি ধরেছিলাম আমরা, আমি হেরে গেলাম, তুই দুটো মাছ খাবি, আমি একটা মাছ খাবো। এটা হচ্ছে তাঁতি বোঝাতে চেয়েছে। এই কথা শুনে কি হলো দেখো। দেখো সঙ্গে ছিল দুইজন লোক, দুজন লোক আর মোল্লা সাহেব। দুইজন লোক মরা কাঁধে করে নিয়ে যেতে চেয়েছিল, কারণ গোরস্থানটা অনেক দূরে ছিল। দুজন লোক ছিল আর ছিল মোল্লা সাহেব, তো তিনজন, মোট তিনজন মানুষ ছিল ওখানে। তারা ভাবিল নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গের দুইজন লোক মনে করিল, তাঁতি যে তার বউকে দুইটা খাইতে বলিল, নিশ্চয়ই সে তাহাদের দুইজনকে খাইতে বলিল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করিলেন, তাঁতি নিজেই আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মারিলেন চাপুক। ভয়ের চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন। দেখো তিনজন মানুষই ভয় পেয়েছে। তাঁতি বলেছে তুই দুইটা খা, আমি একটা খাবো। তো যেই দুইজন মানুষ ওদেরকে বহন করে নিয়ে এসেছে, ওরা ভাবছে যে তাঁতির বউ বোধ হয় ওদের দুজনকে খাবে, আর তাঁতি তো একটা খাবে, তাঁতি মনে হয় মোল্লা সাহেবকে খাবে। এই কথা ভেবে ওই দুজন লোক তো এমন দৌড় দিয়েছে, আর মোল্লা সাহেব কি করেছে, মোল্লা সাহেব ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, মানে ঘোড়ার পিঠে চড়ে চাবুক মেরেছে ঘোড়ায়, আর ঘোড়া যে খুঁটিতে বাঁধা ছিল সেই খুঁটিটা তিনি দড়ি থেকে খুলতে ভুলে গেছেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়াইয়া দিল ছুট। ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরো জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সময় তো খুঁটা আসিয়া আরো জোরে জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিল। এখানে আমাদের গল্প শেষ। দেখো এই যে দুইজন মানুষ জিত করেছিল যে কথা বলবে না, যে কথা বলবে সে কম মাছ খাবে, সে কম মাছ খাবে, আর যে কথা না বলে থাকতে পারবে বেশিক্ষণ সে দুটো মাছ খাবে, বেশি মাছ খাবে। এই যে একটা জিদ করে তারা কথা বলেনি, এই জিদের কারণে তাদের কত বড় বিপদ হতে যাচ্ছিল। জেদ করা ভালো নয়, এবং এই জেদের কারণে অনেক সময় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে এই যে একটা হাস্য রসাত্মক একটা গল্প, এই গল্পটার মধ্যে কি আছে, একটা হাসির ব্যাপার আছে, যে একটা হাসির ঘটনা, হাসির মানে মানুষ আনন্দ পাবে এমনভাবে লেখক এখানে লিখেছেন, যে
তারা যে মাছ খেতে মাছ খাওয়া নিয়ে একটা অহেতুক একটা জেদের মধ্যে পড়ে জেদ শুরু করেছিল, সেই জেদের কারণে তারা একদম কবরস্থান পর্যন্ত পৌঁছে গেল। তাদেরকে মৃত মনে করে মানুষজন তাদের কাফন করিয়ে একবার গোসল করিয়ে তাদেরকে কবর দিয়ে দিচ্ছিল। মাটি যখন দেওয়া শুরু হয়ে গেছে তখন তাঁতির মনে হয়েছে যে এখন তো আমরা মারা যাব, এখন কথা বলতেই হবে। তো সেই যে কথা বলে উঠেছে তুই দুটো খা আমি একটা খাবো, এটা শুনে তাদের সাথে তিনজন লোক ভেবেছে এরা বোধহয় ভূত, মরা মানুষ কথা বলবে কি করে, এরা বোধহয় ভূত ওদের বোধহয় খেতে আসছে, এর ভয়ে তারা দিয়েছে দৌড়। এবং মোল্লা সাহেবও একদম ঘোড়া ছুটিয়ে পালিয়ে যেতে লাগলেন। এবং যেহেতু তিনি ওই খুঁটি থেকে দড়ি খুলতে ভুলে গেলেন, সেই খুঁটি একদম তার পিঠে এসে বারবার লাগছিল, আর তিনি ভাবছিলেন কি যে ভূত এসে তার পিঠে বোধহয় দাঁত ঘষে দিচ্ছে। তিনি যত তার পিঠে এরকম আঘাত লাগে তত তিনি জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর তত বেশি বেশি তার জোরে তার পিঠে এসে জোরে জোরে সেই খুঁটিটা আঘাত করছে। তো এই দৃশ্য দেখে হাসতে হাসতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি ফিরে এলো এবং তারা ভাত খেতে বসলো। তো এই অনর্থক যে জিদ, এই জিতের কারণে কিন্তু তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। তো এই গল্প থেকে আমরা যেমন একটা আনন্দ পেলাম, একটা হাসির গল্প এটা, সেরকমই এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি যে কখনোই অহেতুক জেদ করতে হয় না, জেদ করলে তার থেকে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তো এই ছিল আমাদের গল্প, গল্পটির নাম জিদ। আমরা লেখক পরিচিতিটা একটু পড়ি। দেখো কি লেখা আছে, জসিম উদ্দিনের জন্ম 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। পল্লীকবি হিসেবে তিনি বিশেষভাবে খ্যাত। জসিম উদ্দিনের কবিতায় গ্রাম বাংলার রূপ ও সাধারণ মানুষের জীবনের ছবি প্রতিফলিত হয়েছে সহজ সরল ভাষা আর সাবলীল ছন্দে। নকশিকাথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, রাখালি, ধানক্ষেত ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্য। কবিতা ছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, নাটক, গীত ও প্রবন্ধের বইও রচনা করেছেন। শিশুদের জন্য লিখেছেন ডালিম কুমার নামে একটি অসাধারণ বই। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য জসিম উদ্দিন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পান। তিনি 21 পদক ও স্বাধীনতা পদকেও ভূষিত হন। 1976 খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয়। এই লেখক পরিচিতি অংশে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দেখো এখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা একটু আলোচনা করি। জসিম উদ্দিনের জন্ম কত সালে বলো দেখি সবাই। জসিম উদ্দিনের জন্ম কত সালে? 1903 খ্রিস্টাব্দে। ঠিক, 1903 খ্রিস্টাব্দে, ঠিক বলেছো। এরপরে জসিম উদ্দিনের জন্ম কোন গ্রামে? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। হ্যাঁ, তাম্বুলখানা গ্রামে। জসিম উদ্দিন কি হিসেবে বিশেষভাবে খ্যাত? পল্লীকবি হিসেবে। আচ্ছা, তারপরে আছে তিনটা চারটা তার কাব্যগ্রন্থের নাম, যেমন নকশিকাথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, রাখালি, ধানক্ষেত, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও শিশুদের জন্য তিনি একটি অসাধারণ বই লিখেছেন, সে বইটির নাম কি? ভ্রমণ কাহিনী স্মৃতিকথা। শিশুদের জন্য, শিশুদের জন্য ডালিম কুমার, ডালিম কুমার, হ্যাঁ গুড, ডালিম কুমার লিখেছেন। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি কোন কোন পদক বা পুরস্কারে ভূষিত হয়েছেন বলো? 21 পদক ও স্বাধীনতা পদক। 21 পদক, হ্যাঁ, শুধু 21 পদক নয়, স্বাধীনতা পদক দুটো। আচ্ছা, কত খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয়? 1976। গুড। তো এই হচ্ছে আমাদের লেখক পরিচিতির গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এরপরে আমরা একটু দেখি পাঠ পরিচিতি ও মূল ভাব। এক তাঁতি আর তাঁতি বউ তাঁত চালিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিল, কিন্তু হঠাৎ দেশে কাপড়ের কল আসলে
তাঁতিদের কাপড় আর কেউ কিনতে চাইল না, ফলে তাঁতি পরিবার বড় অভাবে পড়ল। এত অভাবে যে তারা ভালো করে খেতেও পায় না। বউয়ের আবদারে বাধ্য হয়ে অভাবের সংসারে তাঁতি হাট থেকে তিনটি ছোট আকারের মাছ কিনে আনল। শখ করে তাঁতি বউ তা রান্না করল। দুজনে খেতে বসলে তাদের মধ্যে কথা উঠল, কে দুটি খাবে, কেই বা একটি খাবে। পরে মীমাংসা হলো, তারা চুপ করে থাকবে, যে আগে কথা বলবে সেই একটা খাবে। এমন যে ধরল দুজনে যে কেউ আর কেউ কথা আর বলে না। মরে যাওয়ার জোগাড় হলো তাদের। পাড়া প্রতিবেশীরা মনে করল দুজন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। তাদের গোরস্থানে নিয়ে যাওয়া হলো, কবর খুঁড়ে গোড় দেওয়া হচ্ছে। এমন সময় তাঁতি, তুই দুইটা খা, আমি একটা খাবো, বলে লাফ দিয়ে উঠল। যারা গোড় দিতে গিয়েছিল মুর্দা কথা বলছে দেখে তারা ভাবলো এরা ভূত হয়ে গেছে, তাই সবাই দৌড়ে পালালো। পরে তাঁতি ও তাঁতি বউ বাড়িতে ফিরে ভাত খেতে বসল। অনাবশ্যক জেদ যে মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে দেয়, গল্পটিতে এই সত্য প্রকাশিত হয়েছে। এটা ছিল আমাদের এই জেদ গল্পের পাঠ পরিচিতি ও মূল ভাব। তো গল্পটা তো আমরা পড়েছি, গল্পটা পড়ে তোমাদের কেমন লাগলো? গল্পটা খুব ভালো, খুবই ভালো, ভালো লাগলো। গল্পটা মজার গল্প, তাই না? এই যে জেদ কেন করতে হয় না, জেদ করলে কি কি বিপদ হতে পারে, কি সমস্যার সম্মুখীন হতে পারে, যে জেদ করছে তার তো সমস্যা হয়, তার আশেপাশে যারা আছে তাদেরও অনেক সমস্যা হতে পারে। এই যে এদেরকে কবর দিতে গিয়ে মোল্লা সাহেব আর বাকি দুজন মানুষের, বাকি দুজন যে ইমানদার ব্যক্তি ছিলেন, তাদের যে কি একটা অবস্থা, ভয়ে তারা অস্থির, ভেবেছে ভূতে ধরছে বোধ হয় তাদের। এই যে নিজের ক্ষতি এবং অন্যকে অসুবিধায় ফেলা হয়, এসব কারণে আমাদের কি করা উচিত? জেদ পরিহার করা উচিত, জেদ করা উচিত নয়। এরপরে আমরা দেখি যে এই গল্পের কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো কি একটু আমরা পড়ি। দেখো, জেদ, জেদ অর্থ এক গুয়েমি বা নাছর ভাব। চরকা, চরকা হচ্ছে সুতা কাটার যন্ত্র। মুলাম, মুলাম অর্থ মোলায়েম বা নরম। গুলে বকবলি, বাকওয়ালি ফুল, এই নামে এক কবি ছিলেন, এখানে তার কাহিনীর কথাই বলা হয়েছে। এই যে শাড়িতে আমরা বিভিন্ন কাহিনীর কথা দেখেছি, যে কত কিছু সেই নকশা করে সেই কাহিনী ফুটিয়ে তোলা হতো, তো বকওয়ালি হচ্ছে একটা ফুল, আর গুলে বকওয়ালি হচ্ছে এই বাকওয়ালি ফুল নামে একটা কবি ছিল, সে কবির কাহিনীর কথা বলা হয়েছে গুলে বকওয়ালি সব কথাটির মাধ্যমে। বণিক, এই যে বিদেশি বণিক এসেছিল দেশে, এসে কাপড়ের কল দিয়েছিল, সেই বণিক অর্থ হচ্ছে ব্যবসায়ী। সোয়ার, সোয়ার অর্থ আরোহণ করা। টেকসই, এর অর্থ মজবুত। নাটাই, যে চরকি বা শলাকায় সুতা জড়ানো হয় তাকে বলা হয় নাটাই। শলা, শলা অর্থ হচ্ছে কাঠি। নলি, নলি হচ্ছে সুতা জড়াবার ছোট নল, তাতে কাপড় বোনার জন্য এই জিনিসগুলো দরকার, নাটাই, তারপর শলা, নলি, এই জিনিসগুলো। তেনা, তেনা হচ্ছে কাপড়ের টুকরা। ঘষা পয়সা, ঘষা পয়সা অর্থ ক্ষয়ে যাওয়া পয়সা। আহ্লাদে আটখানা, এর অর্থ ভীষণ খুশি হওয়া। গুমর, গুমর অর্থ হচ্ছে গর্ব, দেমাক বা অহমিকা। বাদানুবাদ, বাদানুবাদের মানে হচ্ছে তর্ক বিতর্ক। পরিপাটি, সাজানো গোছানো। মীমাংসা, বিবাদ বা সমস্যার সমাধান। আর মুর্দা অর্থ হচ্ছে মৃতদেহ। এই শব্দগুলোর অর্থ আমাদের জানা প্রয়োজন, আমরা এই শব্দার্থগুলো শিখব। তো আমাদের এই জিদ গল্পটি আজকে আলোচনা শেষ হলো, তারপর আমরা গল্পটি পড়ে সবাই আনন্দ পেয়েছি, গল্পটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, সেই সাথে আমরা গল্পটি আলোচনা করে, ব্যাখ্যা করে, শব্দার্থ শিখে, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি ও মূল ভাব সমস্ত কিছুই আমরা আজকে ক্লাসে আলোচনা করলাম, বুঝলাম এবং শিখলাম। তো এখন আমাদের আলোচনা যেহেতু শেষ, আমরা এখন অ্যাটেন্ডেন্স নিব। যারা যারা ক্লাসে আছো সবাই কি অ্যাটেন্ডেন্সটা দিয়েছো, নাকি কেউ বাকি আছো? দিয়েছি।
আচ্ছা কেউ বাকি থাকলে বলো, আমি এখন এটা ক্লোজ করে ফেলবো। কেউ বাকি থাকলে বলো। এই যে এখন একজন দিচ্ছো, এই যে হাফসা নূর দিয়েছে, এখন আরো একজন বাকি আছে বলছো, তুমি দিয়ে দাও। ইশরাত জাহান, ঈশ্বর জাহান, আনুষ্কা, হ্যাঁ এসেছে। আর কেউ বাকি আছো? আচ্ছা বাকি নেই। তো গল্পটি থেকে দেখি, আমরা তো আলোচনা করলাম, তোমরা একজন বলো যে গল্পটি থেকে আমরা কি শিখেছি, দেখি তোমরা কতটুকু বুঝেছো। কেউ একজন অল্প কথায় আমাকে বলো যে এই জিত গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম। কেউ বলতে পারবে না? আমি কিন্তু একটু আগে আলোচনা করেছি, আমি বলেছি যে এই যে জিত গল্পটি আমরা পড়লাম, এখান থেকে আমরা কি শিখলাম, কি শিখেছি সেটা দুই একটা কথায় আমাকে। বেশি জিত করা ভালো না, নিজেদের জীবনেও প্রবলেম হয় এবং অন্যদেরও প্রবলেম হয় আশেপাশের মানুষদের। আনিস যেটা বলছে সেটা ঠিক, কিন্তু প্রবলেম কেন, মানে প্রবলেম তো একটা ইংরেজি শব্দ, এটার বাংলা কি? আমরা তো বাংলায় বলি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো এই যে তোমরা ঠিকই বুঝতে পেরেছো এবং ঠিকঠাকই বলেছো যে জেদ করলে নিজেদের জীবনও যেমন সমস্যা হয়, তেমনি আশেপাশের লোকেরও সমস্যা হয়, বিপদ চলে আসে। এই কারণে আমাদের জেদ করা থেকে নিজেদের বিরত রাখতে হবে। তো ঠিক আছে, আমরা গল্পটি পড়ে যেমন আনন্দ পেয়েছি সবাই, তেমনি গল্পটি থেকে শিক্ষাও পেয়েছি। তো আমরা আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ নতুন গল্প শুরু করব। আর তোমাদের আগে যেমন আমি প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক করিয়েছি, কয়েকটি গল্প কবিতা মিলে আমি একটা প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক করাতাম, তো এখানেও এই আনন্দ পাঠ যে বইটা আমাদের, এই বইয়ের পড়াটা শেষ হলেও আমরা সেরকম একটা প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক করবো, বহুনির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা ক্লাস ওয়ার্ক করবো। তো এই কারণে আমি তোমাদেরকে বলবো যে যে যতটুকু ক্লাসে পড়া হচ্ছে সব, মানে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আর যখন সব পড়া একসাথে শেষ করে ফেলবো আমরা, তখন আর কোনো সমস্যা তোমাদের হবে না, আমরা তখন খুব ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারবো। তো আজকের জন্য পড়া থাকলে হচ্ছে জিত গল্পটি, গল্প লেখক পরিচিতি, পাঠ পরিচিতি ও মূলভাব, শব্দার্থ ও টিকা, এবং গল্পটিও ভেতরে ভালোভাবে পড়বে, যেন গল্পের ভেতর থেকে যে প্রশ্নগুলো আমি দেব সেগুলো যেন পড়তে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো ঠিক আছে মেয়েরা, সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।